আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে ভিবিএ কোডের মাধ্যমে আমরা কিভাবে নতুন একটি স্লাইড ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারটি মূলত দেখব। চলুন তাহলে শুরু করা যাক। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আসার পরে আমরা উপরে ট্যাবগুলো থেকে চলে আসব ডেভেলপার নামের যে ট্যাবটি রয়েছে সেখানে, এরপরে ভিজুয়াল বেসিক, এরপরে ইনসার্টে আসতে হবে, দেন আমরা মডিউল নেব, ঠিক আছে। এখন এখানে কিছু কোড টাইপ করতে হবে। তো প্রথমে আমরা একটি প্রসিজার ক্রিয়েট করে নিতে পারি, সেটি হচ্ছে সাব স্পেস দিয়ে আমরা দিতে পারি অ্যাড স্লাইড অথবা অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড। এখন কিছু কোড আমাদের এখানে টাইপ করতে হবে। তো কোডগুলো আমি টাইপ করি, প্রথমে একটি ডিক্লারেশন করতে হবে অর্থাৎ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাই আমরা নিতে পারি ডিম, তারপরে দেওয়া যেতে পারে স্লাইড কাউন্ট, SLD কাউন্ট নেই, কাউন্ট অ্যাজ ইন্টেজার আমরা নেব, ঠিক আছে। এরপরে আরেকটি ডিক্লারেশন আমরা করে নিতে পারি, সেটি হচ্ছে স্লাইডের জন্য, তাহলে ডিম আমরা SLD নেই, ঠিক আছে, স্পেস দিয়ে অ্যাজ স্লাইড। এবং আমরা দিতে পারি SLD কাউন্ট ইকুয়ালস দিয়ে আমরা দিতে পারি একটি প্রেজেন্টেশন, ডট নিতে হবে স্লাইড, স্লাইডস আমরা নিব, ওকে। এরপরে ইকুয়াল দিয়ে ডট কাউন্ট নিতে হবে, এই হচ্ছে ডট কাউন্ট। এরপর নিচে এসে আরেক লাইন কোড দিতে হবে, সেটি হচ্ছে সেট স্লাইড, সেট SLD নিব, ঠিক আছে, যে ডিক্লারেশন পরে করা হয়েছে। এরপরে ইকুয়াল দিয়ে আমরা টাইপ করব অ্যাক্টিভ প্রেজেন্টেশন, ডট দিয়ে আবারও স্লাইডস নিতে হবে, এরপরে ডট দিয়ে নিতে হবে অ্যাড, এরপরে ওপেনিং প্যারান্থিসিস নিতে হবে, ঠিক আছে। এর ভিতরে টাইপ করতে হবে স্লাইড কাউন্ট, প্লাস হবে 1, কমা দিয়ে আমরা নিব পাওয়ার পয়েন্ট লেআউট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। প্রথমে যে ইন্টেলিজেন্স অপশনটি দেখা যাচ্ছে সেটি জাস্ট ট্যাপ কির মাধ্যমে আমরা সিলেক্ট করে নেব, এরপরে প্যারেন্থেসিস ক্লোজ করব, ঠিক আছে। এতটুকু হচ্ছে কোড। এখন যদি আমরা আমাদের এই কোডকে রান করি তাহলে কি ঘটনাটি ঘটবে, জাস্ট আমরা এখান থেকে রান করি এবং আমরা সুইচ ব্যাক করি, তাহলে দেখুন নতুন একটি স্লাইড কিন্তু আমার ক্রিয়েট হয়ে গিয়েছে, ওকে। পূর্বে কিন্তু 4টি স্লাইড আমার ক্রিয়েট করা ছিল। আমরা যদি আবারও ভিজুয়াল বেসিকে এসে আবারও যদি এই কোডকে এখন রান করি তাহলে দেখা যাবে আরেকটি স্লাইড কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে যতবার ক্লিক করা হবে ততবারই কিন্তু স্লাইডটি ক্রিয়েট হতে থাকবে, ঠিক আছে। অথবা আমরা যেটি করতে পারি, জাস্ট এই স্লাইডের যে কোনো এক জায়গায় আমরা একটি বাটন ক্রিয়েট করে নিতে পারি এবং ওই কোডকে যদি আমরা সেখান থেকে লিঙ্ক আপ করে দিই তাহলে কিন্তু কোডে ক্লিক করার সাথে সাথে নতুন একটি করে স্লাইড ক্রিয়েট হবে, ঠিক আছে। সেটি কিভাবে হতে পারে, জাস্ট আমরা ইনসার্টে আসবো, দেন শেপসের এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, জাস্ট এখানে ড্র করি। এখন এই শেপকে সিলেক্ট করে আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্ট আসার পরে দেখুন অ্যাকশন রয়েছে, অ্যাকশনে ক্লিক করে আমরা এখান থেকে রান ম্যাক্রো দেখতে পাচ্ছি, তাহলে ড্রপডাউনে ক্লিক করলে যতগুলো ম্যাক্রো ক্রিয়েট করা থাকবে তার লিস্ট এখানে ডিসপ্লে হবে। যেহেতু একটি মাত্র ম্যাক্রো আমার ক্রিয়েট করা আছে সেটি হচ্ছে অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড, যেটির নাম আমরা দিয়েছি, ওকে, সেটি এখানে ডিসপ্লে হচ্ছে। এখন জাস্ট আমরা ওকে করি, তাহলে ম্যাক্রোটি সেট হলো। এখন যদি আমাদের প্রেজেন্টেশনটিকে আমরা ভিউ করি তাহলে এই অবস্থায় ভিউ হবে। এখন জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক করতে থাকবো, আমরা অনেকগুলো ক্লিক করেছি, ওকে। এখন যদি আমরা ব্যাকে আসি তাহলে দেখা যাচ্ছে আমরা যতগুলো ক্লিক করেছি ততগুলো ব্ল্যাঙ্ক স্লাইড কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, ওকে।
তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিওতে আমি দেখিয়েছি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করা যায়। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। যারা পাওয়ারপয়েন্ট বিশদভাবে শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন, হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে, অন্যান্য ভিডিওগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।